আসসালাম আলাইকুম শেখ আমি একজন অবিবাহিত যুবক বয়স প্রায় চব্বিশ বছর আমি বর্তমানে একটি মাদ্রাসার শিক্ষক কিন্তু বড় ভাই কোনো কর্ম করে না বাড়িতেই থাকে বড় ভাই চাকরি না হওয়া পর্যন্ত বিয়ে করবেন না আমার বাবা নেই মা বড় ভাইকে বিয়ে না করিয়ে আমাকে বিবাহ করাবে না এতে আমার বয়স প্রায় তিরিশ হয়ে যাবে আমার বিয়ের প্রস্তাব আসে কিন্তু আমার মা না বলে দেয় কিন্তু বাহিরে চলাফেরা করার ক্ষেত্রে সমস্যা হয় নারী ফেতনে পড়ার সম্ভাবনা বেশি এতে কোনো কাজেই ভালোভাবে মনোযোগ দিতে পারতেছি না পারছি না এ অবস্থায় আমার করণীয় কি কিভাবে নিজেকে হেফাজত করব। চমৎকার ভাই আপনার ব্যাপারে আল্লাহ রসুল হাদিসে সমাধান দিয়েছেন ইয়া মা আশার আশা বাপ মানিস ওয়াচ ও হে যুবকরা যারা বিয়ের সামর্থ্য রাখো দুইটা সামর্থ্য একটা শারীরিক আর একটা হল আর্থিক তারা যেন বিবাহ করে এই হাদিসটা সম্পূর্ণ করার আগে কোরআনের আয়াত একটু বলিনি আন কি হল ইমা ইকুম তোমাদের মধ্যে অবিবাহিতদেরকে তোমরা বিয়ে দিয়ে দাও আন হল আয়ামা জি হ্যাঁ আর সালেহিন মিন ইমাইকুম ওয়া ইবাদিকুম ইমাইকুম বান্দা বান্দি সবাইকে তোমরা বিয়ে দিয়ে দাও এটা অভিভাবকদের শোনা খুব জরুরি এরপর হ্যাঁ ইংাকুন ফুকারা ইগনিহুম আল্লাহু মিন ফাদলিহি তারা যদি আর্থিকভাবে ভাবে অসচ্ছল হয় এই বিয়ের কল্যানে আল্লাহ তাদের মধ্যে সচ্ছলতা দান করবেন শুধুমাত্র চাকরিটাই মানুষের উপার্জনের সোর্স নয় একমাত্র মাধ্যমে এর বাহিরেও অনেক সোর্স আছে মানুষ যে মাধ্যমে উপার্জন করতে পারে তার স্ত্রী নিয়ে চলতে পারে অতএব বাংলাদেশে কয়জন মানুষ চাকরি করে আর কতজন চাকরির বাহিরে আছে এটাও তো আমাদের একটা পরিসংখ্যান আমাদের জানা আছে আমরাও দেখতেছি আমাদের আশেপাশে অতএব সে চাকরিটাকে তা আপনার বড় ভাইও যেন চাকরিটাকে বিয়ের জন্য এখানে মাপকাঠি তৈরি না করে আপনার বিয়ের বাধা তো কোথাও নেই বরং আপনার জন্য বিয়ে করাটা আমাদের যে আপনার যে ডিটেলস আমাদেরকে জানিয়েছেন তার আলোকে আমরা মনে করি আপনার জন্য বিয়ে করা জরুরি আপনি যেহেতু দুইটার সক্ষমতা আপনার আছে চাকরিও আছে আবার শারীরিক সক্ষমতাও আছে আবার এই ক্ষেত্রে ফেতনার আশঙ্কা করছেন তাহলে বিয়ে কখনও হাজীব হয় শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে ফেতনার আশঙ্কা আছে এই অবস্থায় বিয়ে করা উচিত জি জি ঠিক ওই মুহূর্তটা আপনার এই মুহূর্তটা আপনার মধ্যে প্রযোজ্য হয়েছে অতএব এটা আপনার মাকে বুঝাতে হবে আপনি নিজে না পারে বুঝান আর আপনার মা কিন্তু আপনার অভিভাবক না আপনার অভিভাবক আপনার বাবা বাবা না থাকলে আপনার চাচা তা না হলে আপনার বড় ভাই তা হলে আপনি নিজে আপনার অভিভাবক কারণ আপনি এখন ক্ষেত্রে লাগে না অতএব আপনি বিয়ে জন্য আপনি উদ্যোগ নেন আপনি উদ্যোগ নিলে আপনার কত মানুষ অন্যায়ভাবে গরিহিতভাবে বিয়ে করছে আর আপনি সঙ্গতভাবে বিয়ে করবেন এতে পিসপা কেন হবেন এতে এই বাধা এটা তো মনে করতে হবে যে আপনার অর্ধেক ইমান নির্ভরশীল বিয়ের উপর আপনার এই ব্যাপারটাকে আপনার ফ্যামিলিগতভাবে এটার প্র্যাকটিস নাই কুসংস্কার আমাদের সমাজে কেউ কেউ এটাকে বাধা মনে করে যে বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে করতে পারে ছোট ভাই বিয়ে করতে পারে না বিয়ে করলে এটা অসুন্দর দেখা যায় হ্যাঁ এটা অহরহ হচ্ছে আমার ছোট ভাই বিয়ে করেছে আমার আগে আমরা বড় দুই ভাইয়ের আগে বিয়ে করেছে এটা ফ্যামিলিগত ডিসিশন এটা তো আমাদের সমাজে কেউ এটাকে আইব মনে করেনি আমরাও এটাকে আইব মনে করবো আপনি যেহেতু মাদ্রাসায় চাকরি করেন তা তো আপনি আলেম মানুষ আপনার জন্য কাজই তো বুঝানো আপনার মূল দায়িত্ব হল দাইল আল্লাহর কাজ করা আপনি নিজে আমলের মাধ্যমে দাইল আল্লাহর কাজ বাস্তবায়ন করে দেখান তাহলে দেখানোর ওনার মাকে বুঝাতে পারে বা ওনা মা যার দ্বারা প্রভাবিত এমন কাউকে দিয়ে অবশ্যই অবশ্যই আপনার মা প্রভাবিত হবে হয়তো আপনার বড় ভাই দ্বারা অথবা আপনার চাচা দ্বারা অথবা মামা দ্বারা অথবা অন্য কারো মাধ্যমে ওদের মাধ্যমে আপনি তাদেরকে ম্যানেজ করেন কোনো অসুবিধা নেই যে আমার এখন বিয়ের প্রয়োজন তো এটা বললে তো এটা কোনো না দূষণীয় না আপনি এটা বলতে ইতস্ততা বোধ করবেন না কিন্তু আপনার ইতস্ততার চেয়ে আপনার ইমানের মূল্য অনেক বেশি এটা আপনাকে মনে রাখতে হবে